তো বন্ধুরা, অ্যাকচুয়ালি ভিডিওটা করতাম না, ভিডিওটা করতে বাধ্য হলাম, ক্যামেরা অফ করে দিয়েছিলাম অন করার পরও। আজকে অনেক দিন ধরেই ফেসবুকে দেখছি যে ডিবাপি সোদপুরে বিরিয়ানি খুব ভাইরাল হয়েছে, হেভি বিরিয়ানি, ফুড ব্লগারদের বিশাল লেভেলের রিভিউ, এত মটন, অত মটন, এই মটন। তো আজকে নর্মালি এমনি বিরিয়ানির কোয়ালিটি, মটন ছাড়া, চিকেন ছাড়া, বিরিয়ানির কোয়ালিটি কীরকম জানার জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম একটুখানি জোম্যাটো থেকেই, ডিবাপি সোদপুরের বিরিয়ানি। তো এই যে ডিবাপি, দেখতে পাচ্ছ তোমরা সবাই ডিবাপি, একটু না বলে পারলাম না, বিরিয়ানিটা একদম ডেলা হয়ে রয়েছে, এক একটা চালের এরকম ডেলা বেরিয়েছে। আমি আমি দেখাচ্ছি, এটা আমি ভাঙলাম তাই এরকম। এই যে এই দেখো, এই ডেলা, চালের ডেলা, প্রথম কথা। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদেরকে বলতে চাই, না বলে পারা যাচ্ছে না, আমি এটা খুলে একটুখানি দেখাই, তা খুললাম। বিরিয়ানি কোয়ান্টিটি, বিরিয়ানিতে কোয়ান্টিটি প্রচুর প্রচুর, মানে চিন্তা ভাবনার বাইরে প্রচুর, কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না। বাট বিরিয়ানির কোয়ালিটি ভালো না, ভালো না। সেই একটা একটা যে ব্র্যান্ড ভাইরাল হয়েছে, যে ব্র্যান্ড নাম ফাটিয়ে দিয়েছে ডিবাপি, এই এই এই, একটা চিকেন বিরিয়ানি 240 কি 250 এরকমই, একটা মটন বিরিয়ানি 320 কি 330 এরকমই। আমি এই ফুড ব্লগারদের কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই, এই বিরিয়ানিটা কিভাবে তোমাদের এত ভয়ঙ্কর ভালো লাগতে পারে, বীভৎস। আমি দেখি, মানে দেখি বলেই বলছি, বীভৎস বিরিয়ানি, দারুণ, সেই এত পিস, অত পিস, পিস তো ঠিক আছে, পিস সবাই দেয় মানছি, আজকে উজ্জ্বলদাও পিস দিচ্ছে, আজকে একান্ত আপনও বড় পিস দিচ্ছে, বাচ্চার বিরিয়ানিও চিকেনের বড় পিস দিচ্ছে, নানা রকম বিরিয়ানি আসছে মার্কেটে যারা বীভৎস বড় বড় পিস দিচ্ছে। শুধু পিস বড় দিলেই যে বিরিয়ানির কোয়ালিটি বা বিরিয়ানিটা সুপার হিট হবে এরকম নয়, এই বিরিয়ানিটা কিচ্ছু নেই, জিরো, বিরিয়ানির চাল জিরো, ভাঙা। আমি ভালো করে দেখাচ্ছি, কয়েকটা লম্বা লম্বা গ্রেন, বাকি ডেলা ডেলা চাল সব, নাথিং, জিরো জিরো। তো তোমরা, আমার একটাই কথা হচ্ছে, মানুষকে যেটা জেনুইন সেটা দাও। জেনুইনের মধ্যে তোমরা নিশ্চয়ই বলতে পারো, হ্যাঁ কোয়ালিটিতে মাটনের পিস বড়, এই ওই, হাবি যাবি, সব বলো, কোনো অসুবিধা নেই। কিন্তু বিরিয়ানি আমি ডিবাপি আজ থেকে তো খাই না, যবে থেকে ফুড ব্লগাররা ছিল না তবে থেকে আমি ডিবাপি, তবে থেকে আমি দাদা বৌদি ট্রাই করি, খাই, কিন্তু ডিবাপি আমার আগাগোড়াই কোনো দিনই ভালো লাগেনি, কীভাবে তোমরা বলা যায় না। আমি ভেবেছিলাম তো তোমরা বলেছো সত্যি ভালো হয়েছে, অর্ডার করে দেখছি, আর একই কোয়ালিটি, কোনো চেঞ্জ নেই, নাথিং, জিরো। তো দেখো, মানুষকে তোমরা কী তুলে ধরছো তোমরাই জানো, ডিবাপির কোয়ালিটি মোটেও ভালো নয়। আমি তো সবাইকে বলবো সেম দামে আপনারা দাদা বৌদি ট্রাই করুন, হ্যাঁ তোমরা বলবে দাদা বৌদির নাম গান গাইছো, নিশ্চয়ই না, দুটো কোয়ালিটি ভ্যারি করে তোমরা নিজেরাই দেখতে পারো, ডিবাপির থেকে দাদা বৌদি অনেক এগিয়ে, দামে সেম, খুব একটা ভালো তো আমার বিরিয়ানি লাগেনি। বাকি এবার দেখো তোমরা কী করবে, আমি তো এটুকুই বলবো, আমার বিরিয়ানি পছন্দ নয়, ডেলা ডেলা চাল কেউ দেয় না, অন্তত চালের কোয়ালিটিও ভালো দিতে হয়, ভাঙা ভাঙা চাল ভালো না, আলটিমেটলি ভালো না। এই বলেই আজকে ভিডিওটা রাখবো একদূর, বাকি ফুড ব্লগারদের দায়িত্ব, তারা যাতে সঠিক ইনফরমেশান সবার কাছে পৌঁছে দেয় এটাই চাইবো, শুধু ভাইরাল হওয়ার জন্য, ট্রেন্ডসে আসার জন্য যেন তারা ভিডিও না করে, এটাই আমার তাদের কাছে আন্তরিক অনুরোধ। যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলো, যেটা খারাপ সেটাকে অবশ্যই খারাপ বলো। চলো, গুড নাইট, আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা, টাটা, বাই বাই।